প্রেমে পড়ার কোনো বয়স হয় না এ কথাই প্রমাণ করলেন নদিয়া জেলার রানাঘাটের বৃদ্ধাশ্রমের দুই আবাসিক। শুধু প্রেম নয়, আইন মেনে রেজিস্ট্রি করে সাত পাকে বাধা পড়লেন 70 বছর বয়সী বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত এবং 65 বছর বয়সী বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। জানা গিয়েছে নদিয়া জেলার চাকদার লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত রাজ্য পরিবহন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী। পরিবার পরিজন থাকা সত্ত্বেও পারিবারিক সমস্যার কারণে 2019 সালের শুরুতে রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটাতে বাড়ি ছাড়েন সুব্রত সেনগুপ্ত। এতদিন অবিবাহিত ছিলেন তিনি। অন্যদিকে রানাঘাট আইসতলার বাসিন্দা 65 বছর বয়সী অপর্ণা চক্রবর্তী প্রায় 5 বছর ধরে বৃদ্ধাশ্রমেই থাকতেন। ইতিপূর্বে 30 বছর ধরে কলকাতার বেলেঘাটায় এক অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি। শেষ জীবনে বাপের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে যাওয়ায় মাথা গোজার একমাত্র আশ্রয় হয় বৃদ্ধাশ্রম। তিনিও ছিলেন অবিবাহিতা। সুব্রত সেনগুপ্ত এবং অপর্ণা চক্রবর্তীর প্রথম দেখা বৃদ্ধাশ্রমেই। প্রথমে বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত বৃদ্ধা অপর্ণা চক্রবর্তীকে প্রেম নিবেদন করেন, প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। এরপর 2020 সালে মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রতবাবু। কিন্তু 10 থেকে 12 দিন আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার দেখভালের জন্য এগিয়ে আসেন বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। আর এড়িয়ে না গিয়ে একে অপরের সাথে পথ চলার সিদ্ধান্ত নেন বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত এবং বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। অভিভাবক হিসেবে বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে বিষয়টি জানান তারা। আমার বাড়ি চাকদায়, সেখানে আমার মা এবং দুই ভাই আছে এবং আমি বিয়েশাদি করিনি। এখন মা বললো তোর ভাই এবং ভাই বউরা তোকে সাহায্য করবে না, তুই বৃদ্ধাশ্রমে চলে যা। মায়ের অনুমতি নিয়েই আমি বৃদ্ধাশ্রমে চলে এলাম। এবার বৃদ্ধাশ্রমে থেকে ওখানে ওই আমার পাশের ঘরে অপর্ণা চক্রবর্তী বলে এক মহিলা আছে, তার সাথে আমার একটু কথাবার্তা হলো, তার সমস্ত পরিচয় নিলাম, ওর বাড়ি গেলাম, খোঁজ খবর নিয়ে আমি দেখলাম আমার একটা সাথী দরকার আছে, আমার সংসার করার দরকার আছে। তখন তার সাথে কথা বলতে বলতে তার দিকে একটু প্রেমের মতো হলো এবং আমি রাজি হয়ে গেলাম। তার পরবর্তীকালে ওই আশ্রম ছেড়ে আমি পুনর্বার অন্য একটা ঘর ভাড়া নেই, সে কিছুদিন একাই থাকি। তারপর নিজে রান্নাবান্না খেতে খেতে এর মধ্যে শরীর খুব খারাপ হয়ে গেল। এবার আশ্রমের সেক্রেটারি গৌরমোহন অধিক সরকার তিনি করলেন কি, ওনাকে পাঠালেন যে তুমি ব্রাহ্মণ আছো, তুমি যাও রান্নাবান্না করে দাও। তা কিছুদিন রান্না করতে করতে লাস্টে উনি সিদ্ধান্ত নিলেন যে তোমরা সংসার করো। এই 7 দিন আগে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।